এখন চার্চের ম্যাক্সিমাম জায়গাতেই অ্যাক্সেস নেই, শুধু প্রার্থনা করার জন্য আর ওপরের কুসুমটুকু নেড়া খুলে রেখেছেন। আর এখানে এসে যারা মোমবাতি জ্বালিয়ে ভগবান যিশুকে প্রার্থনা করতে চান তারা করতে পারবেন। আপনাদের মনে আছে আমার ব্যান্ডেল ট্যুরের কথা? যদি কেউ সেই ভিডিও না দেখে থাকেন তবে তার লিংক ওপরের আই বাটন আর নিচে ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সেই ভিডিও দেখার পর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, ব্যান্ডেল চার্চ এখন খোলা আছে কি না, বা ব্যান্ডেল চার্চ কবে খুলবে, বা ব্যান্ডেল চার্চ খোলা থাকলে তার টাইমিংস কী, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সব প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, কারণ আমার জানা ছিল না ব্যান্ডেল চার্চ খোলা আছে কি নেই। কিন্তু সাবস্ক্রাইবার, তারা তো ব্যান্ডেল চার্চ ভিজিট করতে চাইছেন আমার ভিডিও দেখে, তাই তারা ইনফরমেশানটা চাইছেন আমার থেকে। সাবস্ক্রাইবারে প্রশ্নের উত্তর দিতে হবে, তাই আবার ব্যাগ ও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। তো চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও, ব্যান্ডেল চার্চ। আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম ব্যান্ডেল চার্চ কিভাবে পৌঁছাবে। আরেকবার বলছি, যদি আপনি ট্রেন পথে আসেন তাহলে হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশনে এসে সেখান থেকে টোটো বা অটো করে বালি মোড় হয়ে ব্যান্ডেল পৌঁছাতে আপনার টাইম লাগবে 10 মিনিট। তাদের মনে আছে যে তখন কয়েকটা জায়গা আমি ভিজিট করতে পারিনি, তা আপনারা প্রশ্ন করেছিলেন সেই জায়গাগুলো খোলা আছে কি না, বর্তমানে সেই জায়গাগুলো খোলা আছে কি না, কখন কখন যাওয়া যায়। তো আমি সবসময় উত্তর দিয়েছি বন্ধ আছে বা আমার জানা নেই। তো সেই সমস্ত জায়গাগুলো জানতে তাই আজকে আবার ব্যান্ডেলে চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত জায়গাগুলো খোলা আছে না নেই। ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল চার্চের বর্তমান গাড়ি ভাড়া 15 টাকা, আপনি যদি টোটোতে ওঠেন তাহলে আপনাকে নেবে 15 টাকা। ব্যান্ডেল চার্চের সামনে এসে দেখলাম যে গেটটা বন্ধ। এক বিক্রেতাকে জিজ্ঞেস করতেই সে বলল এখন এই গেট দিয়ে ঢোকা যায় না, আরেকটা পাশে গেট আছে যেটা সামনে মেন গেট, সেই গেট দিয়ে আপনাকে ব্যান্ডেল চার্চের মধ্যে প্রবেশ করতে হবে। তো আফটার এ লং টাইম আমি ব্যান্ডেল চার্চে যাচ্ছি, চার্চের ভেতরে। আপনাদের অনেক জিজ্ঞাসা ছিল এই চার্চ সম্বন্ধে আমার আগের ভিডিওতে। আসুন এবার ঘুরে যান ব্যান্ডেল চার্চ, এখন খোলা আছে। প্রায় আমি এর আগে 2 বার এসেছি, প্রথমবার তো আপনারা সেই ভিডিও দেখেছেন, দ্বিতীয়বার আমি আপনাদেরকে লজ্জায় ব্যান্ডেল চার্চের ভিডিও দেখাতে পারিনি, কেন আমি এতদূর আসার পরে ব্যান্ডেল চার্চটি বন্ধ ছিল। তো আজকে হচ্ছে গিয়ে থার্ড অ্যাটেম্পে অ্যাট লাস্ট আমি খোলা পেলাম ব্যান্ডেল চার্চ, ঐতিহ্য অনুদিত ব্যান্ডেল চার্চ। তার আর্কিটেকচারটা দেখুন, চার্চের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। ভেতরে আমরা যাব কিন্তু সে দৃশ্য আপনাকে দেখাতে পারবো না, কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। চলুন ওপর দিকটা যাওয়া যাক। ক্রিসমাসের সময় এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয়, প্রচুর লোকের সমাগম হয়, আর শীতকালে এটা একটা ট্যুরিস্ট হটস্পট বলতে পারেন। ব্যান্ডেলে যারা আসেন তারা এই ব্যান্ডেল চার্চে অবশ্যই ভিজিট করে। আমরা এখন এসেছি ব্যান্ডেল চার্চের একদম উপরে,
সব জায়গাতে অ্যাক্সেস নেই, এখন বন্ধ আছে, কোভিডের জন্য অল্প অল্প করে খুলছে। জাস্ট লোকেশনটা দেখো, দূরে দেখা যাচ্ছে গঙ্গা, ওখানে বিশাল বড় একটা গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডে এখন আমি যেতে পারছি না, কেন সেই গ্রাউন্ডটা খোলা নেই। আগে ওপরটা যাই, তারপর শহর। ওই গ্রাউন্ডে যাওয়া যায় না, না বন্ধ আছে কোভিডের জন্য, মানে এই জাস্ট এইটুকু চার্চের টাইমিংটা একটু বলবেন। সাড়ে বারোটা থেকে চারটে, থেকে চারটে উইকডেজ, এই উইকেন্ডে সানডে আর কি, আর এমনিতে সকাল 9 to 4। ওই গ্রাউন্ডটা এখন অ্যাক্সেস নেই, তাই তো? থ্যাংক ইউ। আপনার নামটা? জুলিয়ান গোমস। জুলিয়ান গোমস, আপনি এখানে কর্মচারী? আচ্ছা, থ্যাংক ইউ। এই হচ্ছে গিয়ে ব্যান্ডেল চার্চের উপরে দৃশ্য, দেখুন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, যার যা জিজ্ঞাসা আছে সব বলে দেবো। ব্যান্ডেল শব্দের অর্থ জাহাজের মাস্তুল, এটা একটা পর্তুগিজ শব্দ। একটা চার্চের নাম জাহাজের মাস্তুল হবে কেন? 1599 সাল নাগাদ হুগলি নদীর তীরে এই জায়গায় একটা ছোট উপনিবেশ গড়ে তুলেছিল পর্তুগিজরা, আর এখানেই একটা গির্জা করে তারা উপাসনা করত। তো বেশ চলছিল, কিন্তু পর্তুগিজদের লুটপাট ইত্যাদির জন্য মোগলরা বেশ অসন্তুষ্ট ছিল তাদের উপর। সেই কারণে সম্রাট শাহজাহান হুগলির পর্তুগিজ কলোনি আক্রমণ করেন। যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হলো এবং বহু পর্তুগিজ ও স্থানীয় ধর্মান্তরিত খ্রিস্টানও মারা পড়ল। সেই সঙ্গে পর্তুগিজদের কেল্লা, গির্জা যা কিছু ছিল সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। এই গির্জার যে পাদ্রি ছিলেন ফাদার জোয়ান ডে ক্রুজ, তাকে আগ্রায় বন্দি করে নিয়ে যাওয়া হলো। আগ্রা ছিল মোগলদের তখন রাজধানী। শাহজাহান তাকে মৃত্যুদণ্ড দেয়, এক মত্ত হাতির সামনে তাকে ফেলে দেওয়া হয়, হাতি যাতে তাকে পিষে মারে। কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটে, হাতি ফাদারকে পিষে মারা তো দূর, সুরে করে নিয়ে তাকে নিজের পিঠে বসিয়ে তাকে ঘোরাতে থাকে। এই অলৌকিক দৃশ্য দেখে সম্রাট শাহজাহান ফাদারকে এবং তার সঙ্গী সাথী যারা ছিলেন তাদেরকে তো মুক্তি দিয়েছিলেনই, আর এখানে জমি দান করেছিলেন, সেই জমির ওপর এই নতুন গির্জা গড়ে ওঠে। কথিত আছে যখন এই নতুন গির্জা তৈরির প্রায় শেষ পর্যায়ে, এখানে সমুদ্রে এক পর্তুগিজ জাহাজ হারিয়ে গেছিল এবং এই গির্জার চূড়া থেকে দিক নির্ণয় করে সেই জাহাজ পাড়ে এসেছিল এবং রক্ষা পেয়েছিল। জাহাজের সেই ক্যাপ্টেন তখন প্রতিজ্ঞা করেছিলেন যে জাহাজের মাস্তুলটা তিনি গির্জাকে দান করবেন। সেই থেকে এই গির্জার নাম হয়ে যায় ব্যান্ডেল চার্চ। শোনা যায় যে সেই জাহাজের মাস্তুলটা এখনো গির্জার মধ্যে কোনো একটা জায়গায় আছে। এখন চার্চের ম্যাক্সিমাম জায়গাতেই অ্যাক্সেস নেই, শুধু প্রার্থনা করার জন্য আর ওপরে প্রচুর নেড়া খুলে রেখেছেন। আর এখানে এসে যারা মোমবাতি যা দিয়ে ভগবান যিশুকে প্রার্থনা করতে চান তারা করতে পারবে। বাকি ম্যাক্সিমাম জায়গায় যে গ্রাউন্ডটা ছিল যেটা দিয়ে আপনি গঙ্গার পাড়ে চলে যেতে পারতেন, পুরোটা বন্ধ আছে। টাইমিং দেখে নেবেন, যদি না দেখে থাকেন এই ওপরে এইখানে এটা হচ্ছে টাইমিং। আগের বার যখন এসেছিলাম তখন অনেকের অনেক জিজ্ঞাসা ছিল ব্যান্ডেল চার্চ কখন খুলবে, বেশিরভাগ জিজ্ঞাসা এটাই ছিল যে ব্যান্ডেল চার্চ এখনও খোলা আছে কিনা। তাদেরকে বলছি হ্যাঁ, ব্যান্ডেল চার্চ খোলা আছে। আর আমার তখন খুব খারাপ লেগেছিলো, তো কেন সবাইকেই তখন আমি বলেছিলাম যে চার্চ বন্ধ আছে বা আমি জানি না, এই উত্তর দিয়েছিলাম। তাই আমি সঠিক উত্তর না জেনে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, তাই আমি একবার এসেছিলাম মাঝখানে তখন বন্ধ ছিল, আজকে আবার এসেছি।
এসে আজকে দিনটা হচ্ছে ভাই ফোটা, 6ই নভেম্বর প্যান্ডেল চার্চ খোলা। আর চার্চের যিনি কর্মচারী আছেন তার সঙ্গে আপনাদের কথা হলো, দেখলেন, কথা হলো ইন দ্য সেন্স তার কথা শুনলেন আপনারা। এবার নিচের দিকে যাওয়া যাক। এই ব্যালকনিতে যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন সময়ের কাহিনী লেখা আছে। এখানে লেখা আছে যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যু, যীশু পুনরুত্থান, যীশু স্বর্গরোহণ, সমস্ত ঘটনা লেখা আছে এখানে। বিশাল বড় এই ব্যালকনি, চার্চ। চার্চের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আপনাদের সে ছবি দেখাতে পারবো না, তাই বাইরে থেকেই আপনাদের দেখতে হবে। আর চার্চের ভেতর দেখতে গেলে আপনাকে নিজেকে এই চার্চে আসতে হবে। এখানে একটা সুভেনিয়ার স্টলও আছে, যেখান থেকে আপনি এই চার্চের কিছু সুভেনিয়ার এখানে কিনতে পারেন। এই চার্চের আরেকটা মেন আকর্ষণ ছিল এখানকার গ্রাউন্ড, যেটা এখন বন্ধ আছে। এখানে একটা সমাধি ক্ষেত্র আছে, দেখুন, চার্চের ফাদার বা কেউ যারা মারা গেছে তাদেরকে এই জায়গায় সমাধিস্ত করা। তো এই হলো ব্যান্ডেল চার্চ, তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে কি করতে হবে তা তো আপনারা ভালো করেই জানেন। টিল দেন আবার একটা নতুন কোথাও দেখা হবে। আইডি বাবা আশ্রম বন্ধ, ভেতরে ঢুকতে দিচ্ছে না, ব্যান্ডেল চার্চ খোলা, আপনারা এলে ব্যান্ডেল চার্চ ঘুরতে পারবেন, কিন্তু লাইডি বাবা ঘুরতে পারবেন না।